हाय बंधुरा गुड मॉर्निंग सबाई एकदम ठीक आछो निश्चय आमरा भालो आछि आर एखन 10टा बाजे ताई आमी चले एसेछि तोमादेर साथे एकटु बकबक करे आजकेर दिनटा माने आजकेर ब्लगटा शुरू करार जन्य আমি তো তোমাদের কালকেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে কয়েকজন অতিথি আসবেন, তো সেই জন্য সকালবেলা থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে এতটা সময়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো কাজের কাজ হয়নি। আর তাছাড়া আজকে যে ধরনের রান্না টান্নাগুলো হবে সেগুলো মানে আইটেম খুব বেশি নয়, কিন্তু সেগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বুঝেই উঠতে পারছি না এখনো অবধি কিছুই শুরু করতে যখন পারিনি, কখন শুরু হবে কখন শেষ হবে কিছুই বুঝতে পারছি না। আজকে লাঞ্চটা হয়তো সেই সন্ধ্যাবেলার দিকে করতে হবে নাকি তাও জানি না। আজকে আমাদের লাঞ্চের মেনু আছে বিরিয়ানি আর চিকেন চাপ। বুঝতেই পারছো দুটোই খুবই সময় সাপেক্ষ ব্যাপার, আর চিকেন চাপ বানাতে মানে বিশাল একটা ঝামেলার ব্যাপার। দফায় দফায় খালি ম্যারিনেশন চলছে, কালকে রাত্রিবেলা থেকে এটা শুরু হয়েছে। কালকে রাত্রিবেলা তখন 9টা এরকম সময় থেকে মোটামুটি ম্যারিনেশনের পর্ব শুরু হয়েছে, তবে সেসব আমি কিছুই করিনি, আমি খালি সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম, বাবাই সেগুলো সব করছে। চিকেন চাপের দায়িত্বটা আজকে ওর কাছে আছে, আজকে ও ওটা সামলে নেবে বলেছে। আমাকে বললো খালি একটুখানি সবকিছু রেডি ফেডি করে দেবে, তো আমি দফায় দফায় সেগুলোই ওকে করে দিচ্ছি, ও ওর কাজ করছে আমি আমার কাজ করছি। চিকেন চাপের কথা শুনে আমি ওকে প্রথম বলেছিলাম যে দেখো চিকেন চাপ তো অনেকটা লেন্দি প্রসেস আছে, তার থেকে একটা কাজ করো, এখন তো রেস্টুরেন্ট খুলে গেছে দুপুরবেলা নিশ্চয়ই পাওয়াও যাবে, তাহলে রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে এসো, খালি বিরিয়ানিটা করি। কিন্তু বললো যে না, আমার রেস্টুরেন্ট থেকে এখন এনে খাবারটা ঠিক হবে না, তার থেকে বাড়িতেই বানাই, তো সেই জন্য বাড়িতেই করা হচ্ছে। তো এখন আমি সমস্ত কিছু রেডি ফেডি ওকে করে দিয়ে এসেছি, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি ততক্ষণ এদিকে ব্লগটা অন্তত শুরু করি, কারণ আমিও তারপরে নিজে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়বো, তো সেই জন্য চলে এলাম। কদিন ধরেই মনটা আমার বিরিয়ানি বিরিয়ানি করছিল, তো আজকে বিরিয়ানিটা হবে সেই জন্য মনটা বেশ খুশি খুশি আছে। আর তাছাড়া চিকেন চাপ, তবে চিকেন চাপটা আমার ভালো লাগে না, আমি খুব একটা খাই না, ওই এত বেশি মানে রিচ থাকে তেল মশলা, উফ মানে খেলেই না আমার কিরকম যেন গা গুলা। আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য করেছি মুগ কড়াই সেদ্ধ, ভাবলাম যে আজকে আর পাউরুটি বা মুড়ি টুড়ি এসব খেলে হবে না, কারণ কি আজকে দুপুরবেলায় এই দেখো যখনই আমি ভিডিও করব তখনই আমার কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করবে, আমি বন্ধুদের সাথে কথা বলি বন্ধুদের সাথে কথা বলি এইসব করবে আমার সোনা বাবা। বুঝে বাবা যে জামু খাই নি বলে বাবা যে হয়েছে খুশি। আজকে দুপুরবেলায় যেহেতু খেতে অনেকটা দেরি হবে, তো সেজন্য ভাবলাম একটু পেট ভরে মানে ভারী কিছু একটা ব্রেকফাস্ট আজকে করে নিই, তাই জন্য মুগ কড়াই সেদ্ধ আজকে খাবো। আজকে যখন আমি প্রথম ব্লগটা শুরু করলাম তো অনেকক্ষণ বকবক বকবক করে ফেলেছি, ভিডিওটা হয়ে গেছে, তারপর যখন দেখলাম চালিয়ে যে কিছুই শোনা যাচ্ছে না, কারণ কি দরজা জানলা সমস্ত খুলে আজকে আমি ভিডিওটা শুরু করার চেষ্টা করছিলাম, তো যেহেতু রাস্তার ধারে ঘর এত আওয়াজ এত আওয়াজ মানে তোমরা আমার কথাই শুনতে পাবে না আমি যদি ওই ভিডিওটা পোস্ট করতাম, অনেকটা বকবক বকবক করা হয়ে গেছিল। তারপরে একটু চেক করতে গিয়ে দেখি যে কিছুই শোনা যাচ্ছে না, তারপরে আবার দরজা জানলা সমস্ত বন্ধ করে দেখো বদ্ধ ঘরের মধ্যে কথা বলছি। সেটাই আমাকে করতে হয় জানো তো, তোমরা হয়তো ভাবো যে আমি কেন শুধুমাত্র এই ঘরের মধ্যে থেকেই কথা বলি, অন্য কোথাও গিয়ে কেন কথা বলি না, এটাই হচ্ছে একটা কারণ। কারণ কি আমি এই দরজা জানলা সমস্ত বন্ধ করে যদি তোমাদের সাথে কথা না বলি তাহলে তোমরা আমার কথা কিছুই শুনতে পাবে না, খালি বাইরের গাড়ি ঘোড়া প্যা পু ভ্যাঁ ভু এসবগুলো শুনতে পাবে। আর আরো বেশি প্রবলেম হয়, এখনো আমার সেরকম মানে ভিডিও করার মতো কোন রকম সেটআপ কেনা হয়নি, তো সেই জন্যই মাইকটাই কিনে নিলে হয়তো এই প্রবলেমটা আশা করি এতটা হবে না। তো যতদিন পর্যন্ত সেরকম ভাবে সেটআপ ফেটআপ না কিনে উঠতে পারছি ততদিন একটুখানি কষ্ট করে মানে এই বদ্ধ ঘরের মধ্যেই আমাকে দেখো। ঘরের কাজ বলতে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন ভাবছি যে ঘরটাকে মুছে নি, কারণ নিচে চলে গেলে আবার কখন মোছার সময় সুযোগ হবে না হবে, তবে আজকে আর বসে বসে ঘর মুছবো না, অতটা বসে বসে ঘর মোছার সময় আমার নেই আর ইচ্ছাও নেই। ভাবছি যে আজকে ওই মপ দিয়ে এই ঘরটা তাড়াতাড়ি করে মুছে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। তো চলো দেখি আগে নিচে গিয়ে বাবাই কি করছে দেখি। হ্যাঁ চলো, তো চলে এসেছি, এই দেখো এখন চিকেন গুলোকে সব ম্যারিনেট করছে। আর দিতে হবে না, অনেকটাই তো আছে, আর অন্যান্য মশলাও তো পড়বে।
দেখো মুখুরে বলতে হচ্ছে না, আমি সব বুঝে যাচ্ছি, মনের কথা সব বুঝতে পারি। গোটা প্যাকেট দিয়ে দিলে? ও এবার মিঠা আতর, আর লাগবে নাকি? যেহেতু চিকেন চাপের দায়িত্বটা নিজের, ওই জন্য নিজেরটাই খালি ম্যারিনেট ফ্যারিনেট করছে, আর বিরিয়ানির মাংসটাকে এক ধারে ফেলে রেখে দিয়েছে। এত চালাক, সব সময় খালি চালাকি, আমাকে দিয়ে মশলা ফসলা বাটিয়ে নিয়ে ওই সবগুলোর কাজ হাসিল করে নিল, আর বিরিয়ানি চিকেনটাকে একদম সাইডে ফেলে রেখেছে। আমি বলছি যে ওটাও করে দাও, বলছে যে ওটা তো তুমি করবে, আমার এখন সময় নেই, আমাকে আবার কাজে বসতে হবে, ব্যাস আমার ঘরে আপনি ফেলে দিয়েছে। তো চলো এখন আগে ঘরপরগুলো মুছে নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সঙ্গে থেকো, ঠিক আছে? দিকে তাকাও, কি করছো? কেন রাগি ছেলে আমার, খালি ওর রাগই হয়ে যায় থেকে থেকে। কিছু কিছু তো আবার কাঁচা কাঁচা হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ তুলে না, তুলে না, তুলে নি বলো। হ্যাঁ দেখো, এদিকে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি, খুব গরমে দেখো ধোয়া বেরোচ্ছে। এটা আমি একটুখানি ফুড কালার আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এই দিকে আমি বিরিয়ানির জন্য মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? এখন এখন 2:05, মানে দুপুর 2:05। তো নিশ্চয়ই অনেকেই তোমরা এখন খাচ্ছো বা অনেকের খাওয়াও হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার হলো আজকে এখনো আমাদের রান্না টান্না কমপ্লিট হয়নি, খালি বিরিয়ানির জন্য ভাতটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এবার যাব গিয়ে লেয়ারিংটা করে বিরিয়ানিটা দমে বসাবো। আর আমারই একটা ভুলের জন্য ওই চিকেন চাপটাও করতে পারিনি, কারণ চিকেন চাপটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আমার মনে ছিল না যে ফ্রিজ থেকে বের করে একটুখানি রেখে তারপর সেটা করতে হবে। তো তারপরে আমার মনে পড়লো যে এই সময় চিকেন চাপটা বরং বসিয়ে দিয়ে তারপরে চান টান করতে যাই। ও বাবা, তখন দেখলাম যে ফ্রিজে ছিল প্রচন্ড ঠান্ডা, তাকে তো করাই গেল না, এখন বের করে রাখা হয়েছে, কখন নর্মাল টেম্পারেচারে আসবে জানি না, তারপর সেটা করব। তো আজকে মনে হচ্ছে যে খেতে খেতে 4:05 বেজে যাবে। আর একটা ব্যাপার, সেটা হয় অতিথিগণ এখনো এসে পৌঁছায়নি, কাজেই শুধু শুধু আমার দুশ্চিন্তা করার কিছু ব্যাপার নেই, তো ওটা ঠিক হয়ে যাবে। আর একটা কথা, মানে যেটার জন্য আমি এখন তোমাদের সামনে এলাম, সেটা হচ্ছে সকাল থেকেই কথাটা বলবো ভাবছিলাম, কালকে আমাকে একটা বন্ধু না আমার বোনই ধরতে গেলে, তো সে আমাকে কমেন্ট করেছিল ব্রণর জন্য 3 বার করে বরফ দেওয়ার জন্য। তো আমি কালকে প্রায় 2-3 বার বরফ দিয়েছিলাম, আজকে সকালেও একবার দিয়েছিলাম, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি দেখো, প্রায় নেই বললেই চলে।
তো তোমাকে বলছি থ্যাংক ইউ এই টিপসটা দেওয়ার জন্য, এটা আমি সত্যিই জানতাম না, খুব উপকার হয়েছে, থ্যাংক ইউ। এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে চিকেন চাপের জন্য, আর সরো দেখি এই যে বাবা কত ঢাকা ঢুকি সব দিয়ে দিয়েছে, একটু খোলো না, একটু খোলো না। বিরিয়ানির জন্য চিকেন, আর এখানে আলু, আর ভাতটা কোথায়? ঠিক আছে, এই যে এখানে আছে ভাতটা, এবার লেয়ারিংটা করে নিলেই হয়ে যাবে। এই যে এই দেখো এখানে চিকেন চাপ হচ্ছে, আর এদিকে লেয়ারিং। আমাদের রান্নাবান্না কমপ্লিট। এই দেখো এখানে আছে চিকেন বিরিয়ানি, আর এটা স্যালাড, আর এখানে আছে চিকেন চাপ যেটা বাবাই বানিয়েছে। আর আমাদের অতিথিরাও এসে গেছে, আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে তাই আগে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, পরে ওদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, ঠিক আছে? সঙ্গে থেকো। তোমাদের বলেছিলাম আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তো আগে আলাপ কেড়ে নাও, ঠিক আছে? ও তোমার কাছে কেন আসছি? এই যে এটা হচ্ছে দিদি ভাই, মানে আমার ননদ, আর এটা আমার ভাগ্না আর্য, আর ইনি হচ্ছেন আমার নন্দাই। দাড়ি ফাড়ি কাটুনি কেন, কি অবস্থা দেখো তো, সবাই দেখছে। তো এদেরই আসার কথা ছিল, সেটাই তোমাদের বলেছিলাম। তো এর মধ্যে অনেকেই তোমরা হয়তো কমেন্টে লিখবে যে দিদি তুমি বললে যে অতিথি আসবে ননদ, তাহলে অতিথি কেন বলছো, ননদ নিজের বাড়িতে আসবে তাহলে অতিথি কি করে হয়, ইত্যাদি ইত্যাদি হয়তো অনেকে অনেক কিছু বলবে। তো যদি শুধু ননদ আসতো তাহলে হয়তো আমি অতিথি সম্বোধন করতাম না, কারণ নন্দাই সঙ্গে আসবে। তো আমার কাছে মনে হয় যতটা যত্ন আত্মি আপ্যায়ন ইত্যাদি করা যায় ততটাই একদম কম হয় একজন জামাইয়ের কাছে। তো সেই জন্যই আমি নন্দাইকে অতিথি বলে সম্বোধন করলাম, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আর আমরা একটু আগে খাওয়া দাওয়া করে এখন একটুখানি গল্পের আসরে বসছি, তো যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে ডেফিনেটলি করব, আদারওয়াইজ পরে কথা হচ্ছে। সঙ্গেই দেখো আমার ভাগ্না, ওর এখন শখ হয়েছে ব্লগ করার, মানে আমি তোমাদের সাথে যেরকম ভাবে কথা বলি ও সেরকম ভাবে তোমাদের সাথে কথা বলবে, তো ওর পাগলামো দেখো। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সকলের খুবই পরিচিত, আমাদের আদর্শ ঠাকুমা, মানে আমার দিদা। এই যে আমাদের ছোট বাবু বলি চুলা সেজি গেলা, কে এটা? সবাই ওখানে নিজেদেরকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাই আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক আছে দেখেছেন? এরপর বাজাচ্ছে দেখুন, গানটা তুমি তোকে গাইতে হবে। এই যে গান গাই, খুব সুন্দর বাজাচ্ছে কিন্তু, এটা কিন্তু দেখুন আপনারা। এখানে একজন প্রচন্ড ভাবে দুরন্তপনা করে আছে, বাধ্য হয়ে খালি গায়ে হয়ে গেছে সে। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি, এখন বাজে রাত 11:30। সন্ধ্যাবেলার পর থেকে তো তোমাদের সামনে আর আসতেই পারিনি, কারণ দিদি ভাইরা ছিল তখন একটুখানি ওদের সাথে গল্প করছিলাম।
যদিও ওরা সাতটার সময় চলে গেছে, তো ওরা এসেছে তখন প্রায় আড়াইটে বাজে। তোমাদের আমি সেদিন বললাম না যে আমরা যদি কোথাও বারোটার সময় যাই তো ওরা সেখানে প্রায় আড়াইটে তিনটে মানে অনুষ্ঠানে কোনো শেষের দিকেই ওরা পৌঁছায়। তো এখানেও তাই ওই আড়াইটে নাগাদ এসেছে আর সাতটার সময় চলে গেল, ভাগনার পড়া আছে সেই জন্য। তো খুব অল্প সময়ই ছিল ওরা, তো ওরা চলে যাবার পরও আর ব্লগ করতে পারিনি কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছিল, একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে সেই সকালবেলা থেকে তো চলছে জানোই তো, বাড়িতে লোকজন এলে রান্না টান্না অন্যরকম ব্যাপার স্যাপার থাকে, আর শুধু রান্না নয় রান্নার সাথে সাথে কারিখানেক একদম বাসনপত্র পড়ে সেগুলো সব পরিষ্কার চরিষ্কার করা, ওরে বাবারে ও। তো সেই জন্যই আর কি আজকে শরীরটা খুব একটা বেশি ভালোও লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। তাও ভাবলাম যে ঘুমাতে যাওয়ার আগে অন্তত তোমাদের সাথে একটুখানি কথা বলে ব্লগটা শেষ করি। আজকে আর কিছু বলতে ভালোই লাগছে না, তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে একটা ক্লান্ত অবসাদের ছাপ চোখ মুখে। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে? টাটা।